নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ স্বাধীনতার 75 বছর পূর্ণ হলো। এই পূর্ণ লগ্নে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলেছি। ইন্ডিয়ান অয়েলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমাদের রাজ্যে হাওড়া জেলায় নিয়োগ হবে। আমরা এখনই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিচ্ছি। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এখনই চলে যাই। দেখুন বন্ধুরা, এ হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। ইন্ডিয়ান অয়েল বিপণন বিভাগ পশ্চিমবঙ্গ রাজ্য কার্যালয় হাওড়াতে সার্ভো স্টকিস্ট রিসেলার SSR নিয়োগ। হাওড়া জেলাতে সার্ভো স্টকিস্ট রিসেলার নিয়োগ করা হবে। দেখুন এই বিজ্ঞপ্তি নম্বরটি এখানে রয়েছে। আবেদনের সময়সীমা, আবেদনের জন্য নথিপত্র প্রকাশ করা হয়েছে এবং যেটি 16/8/2022 তারিখে বেলা 12টা থেকে ডাউনলোড করা যাবে। অর্থাৎ আগামীকাল থেকে আপনারা এই আবেদন ফর্মটি পেয়ে যাবেন। নিয়োগের নাম, নিম্নলিখিত অবস্থানে সার্ভো স্টকিস্ট রিসেলার SSR নিয়োগ করা হবে, হাওড়া জেলার পশ্চিমবঙ্গ। আর সরাসরি আবেদনপত্র জমার শেষ তারিখ 10/9/2022 বিকেল 4টে পর্যন্ত। অবস্থান দেখুন, হাওড়া পৌরসীমার 20 কিলোমিটারের অভ্যন্তরে, অবশ্যই হাওড়া জেলায় হতে হবে। হাওড়া পৌরসীমার 20 কিলোমিটারের মধ্যে হবে, হাওড়া পশ্চিমবঙ্গ। আর কাজকর্মের ক্ষেত্র বা টেরিটরি হচ্ছে হাওড়ার 3টি ব্লক, ডোমজুর, উদয়নারায়ণপুর এবং আমতা, এই 3টে ব্লকের মধ্যে কাজকর্মের ক্ষেত্র। যোগাযোগের ব্যক্তি হচ্ছে সাগ্নিক দত্ত, SLE হাওড়া। যোগাযোগের নম্বর 9937123598। ইমেল অ্যাড্রেস dattas1@indianoil.in। আগ্রহী আবেদনকারীরা এই যে অফিসিয়ালস পোর্টাল রয়েছে, এখান থেকে আবেদন ফর্ম পাবেন। https://spandon.indianoil.co.in/bpsp/homepage.jsp। এই লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করলেই এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এখান থেকে আপনারা আবেদনপত্র এবং নির্দেশিকা ডাউনলোড করতে পারবেন। NIT-তে আবেদনপত্রে উল্লিখিত মতো সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সমেত যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র, বন্ধের তারিখ ও সময়ের মধ্যে NIT-তে উল্লিখিত ঠিকানায় অবশ্যই জমা করতে হবে। সংশোধনী যদি থাকে একই ওয়েবসাইটে প্রকাশিত হবে। এই হচ্ছে বিষয়। ফর্ম পাওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ফর্ম নিয়ে সেখানে যা নির্দেশিকা দেওয়া রয়েছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য ভালোভাবে পড়ে এবং সেই সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে পূরণ করে আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে। আর আবেদন পাঠানোর শেষ তারিখ, সরাসরি জমা করার শেষ তারিখ হচ্ছে 10/9/2022। আর আগামীকাল 16/8/2022 থেকে আপনারা ফর্ম পেয়ে যাবেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য আবেদন ফর্ম এবং বিস্তারিত বিজ্ঞপ্তিতে রয়েছে। এটা একটা সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি, ইন্ডিয়ান অয়েল বিপণন বিভাগ পশ্চিমবঙ্গ রাজ্য কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে। হাওড়া জেলাতেই এই সার্ভো স্টকিস্ট রিসেলার নিয়োগ করা হবে। কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, অন্যান্য আর কী যোগ্যতা লাগবে, সমস্ত কিছু আপনারা এই যে ফর্ম লিঙ্ক রয়েছে এখান থেকে পেয়ে যাবেন। অথবা সরাসরি এই যে যোগাযোগের নম্বর, সাগ্নিক দত্ত SLE, এনার সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। এই ছিল গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই
কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।